মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষণার পরই রাজ্য পুলিশ নেশাবিরোধী অভিযান আরও তীব্র করেছে। বৃহস্পতিবার জিরানিয়া থানার জয়নগর ব্রিজ থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ। বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষণার পরেই রাজ্য পুলিশ নেশাবিরোধী অভিযান আরও তীব্র করেছে। উদ্ধার করা হচ্ছে গাঁজা, কোরেক্স, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য। বৃহস্পতিবারও জিরানিয়া থানার জয়নগর ব্রিজ থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য হবে আনুমানিক 50 লক্ষ টাকা। গোপন খবরের ভিত্তিতে এসডিপিও বনোজ বিপ্লব দাস ও জিরানিয়া থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে পুলিশই অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসডিপিও বনোজ বিপ্লব দাস জানান, হতে পারে বলে যখন খুঁজে পাই। স্যার, আনুমানিক কত টাকার হবে? কোন এটা দেখে ওজন করে বলতে হবে, সরকারিতে এগুলোর কোনো। আপনার নামটা স্যার? আমার নাম বনোজ বিপ্লব দাস। স্যার, আপনি কি কোন ডিপার্টমেন্ট, মানে কি? এসডিপিও জিরানি। এসডিপিও জিরানি না? পুলিশের সন্দেহ, ওই এলাকারই কেশব বণিক নামে এক গাঁজা ব্যবসায়ী তার সাথে যুক্ত থাকতে পারে। এই কেশব বণিক পূর্বে চন্দ্রপুর এলাকায় বসবাস করত, তখন সে গাঁজা ব্যবসার সাথে যুক্ত ছিল, তাই এলাকাবাসীরা তাকে এলাকা ছাড়াও করেছিল। বর্তমানে সে জিরানিয়া থানার জয়নগর এলাকাতেই বসবাস করে, তাই এলাকাবাসীরা চাইছেন যে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে সেগুলির সাথে যুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।